আমাদের অপবিশ্বাস ডালিউডের সুপার কুইন, যে কোনো বিষয়ে তিনি সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। এজন্য চলচ্চিত্র পাড়ায় তার পরিচিতি ঠোঁটকাটা মেয়ে হিসাবে। এই ঠোঁটকাটা মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করেন সাকিব খান। তারপর ছিল 8 বছরের সংসার। এই লম্বা সময়ে তাদের রয়েছে অসংখ্য রোমান্টিক স্মৃতি। অপবিশ্বাস বলেন, আমি যখন রাগ করতাম তখন সাকিব আগে আমাকে খাইয়ে দিত, তারপর নিজে খেত। অসম্ভব রোমান্টিক একটা ব্যাপার। আমাদের ডিভোর্স হয়েছে কিন্তু সত্য বলতে কোনো প্রবলেম নেই। আসলেও ও সত্যি অনেক কেয়ারিং ছিল। একজন টিভি উপস্থাপক অপবিশ্বাসকে প্রশ্ন করেন, আপনি মুসলিম হওয়ার পর সাকিব কি কখনো আপনাকে জোর করে গরুর মাংস খাইয়েছে? অপু বলেন, না, সাকিব কখনো আমাকে খাওয়া নিয়ে কোনো শর্ত দেননি। সাকিব জানতো আমি হিন্দু ফ্যামিলি থেকে আসছি, গরুর মাংস খাওয়াতে আমি কখনো অভ্যস্ত ছিলাম না, তাই সাকিব আমাকে কখনো ফোর্স করেনি। আপনারা দেখবেন গ্রামে ড্রয়িং রুমে ফ্রিজ থাকে। গুলশানে আমাদের বেডরুমেও বড় একটা ফ্রিজ রেখেছিল সাকিব নিজে। ওখানে আমার খাবারগুলো আলাদা করা থাকতো। সাকিব আমার পছন্দের খাবারগুলো সব ওই ফ্রিজে রাখতো। তো অবশ্যই সাকিব কেয়ারিং প্লাস রোমান্টিক হাজব্যান্ড ছিল। অপু বলেন, একবার বাসায় গরু আর খাসির মাংস মিক্সড হয়ে গিয়েছিল, ব্যাপারটা কেউ খেয়াল করেনি। রাতে আমরা শুটিং শেষে এসে একসাথে ডিনারে বসি, সাকিব তার প্লেটের মাংস মুখে দিয়েই বোঝে এটা বিফ। তখন সে বলে, অপু মনে হয় গরু আর খাসি মিক্সড হয়ে গিয়েছে, তুমি আমার প্লেটটা চেঞ্জ করে নাও, তুমি ডিম ভাজি বা ইলিশ মাছ দিয়ে খাওয়া শেষ করে নাও। এটা অবশ্যই হাজব্যান্ড হিসাবে সাকিবের ভালো দিক ছিল। এছাড়া সাকিব অপু যখন দেশের বাইরে শুটিংয়ে যেত তখন কোনো রেস্টুরেন্টে খাওয়ার আগে সাকিব আগে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতেন, সেখানে বিফ আইটেম আছে কিনা, বিফ আইটেমের বাইরে আর কি খাওয়ার আছে। যদি সাকিব মনে করতেন অপু এখানকার খাবারে কমফোর্ট ফিল করবেন, তাহলে তিনি হোটেলে গিয়ে অপুকে নিয়ে আসতেন। অপু বলেন, আসলে সাকিব ক্যামেরার সামনে যেমন ডিসেন্ট হাম্বল, তেমনই বাস্তব জীবনেও ডিসেন্ট আর ভালো মানুষ।